राज्य कमिटी सई करा तालिकाय नाम थाकलेओ अनुब्रत मंडलेर तालिकाय बाद षड़यंत्रेर अभियोग पूर्व बर्धमानेर गुसकरा पुरसभार चार बारेर तृणमूल काउंसिलरेर कथा बोलबो आमादेर प्रतिनिधि कमल कृष्ण देर संगे। कमल, सेक्षेत्रे तृणमूल काउंसिलर एर परवर्ती पदक्षेप हिसेबे कि भाबछेन, कि तार अभियोग? এখনো পর্যন্ত ঘুষখোরার যে তৃণমূল চারবারে বিদায়ী বা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মল্লিকা চৌধুরী, তিনি যেটা অভিযোগ করছেন যে তৃণমূলের রাজ্য কমিটির সই সম্মেলনে যে দলীয় প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা তিন নম্বর ওয়ার্ডে তার নাম ঘোষণা করা হয়েছিল এবং তার নাম সেখানে আছে, এবং পাশাপাশি তিনি যেটা আরো জানিয়েছেন যে তার আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকাতেও তিন নম্বর ওয়ার্ডে তার নাম আছে, মল্লিকা চৌধুরীর নাম। কিন্তু বোলপুরে গত পরশুদিন যে তালিকা অনুব্রত মণ্ডলের দলীয় অনুব্রত বীরভূম জেলা পার্টি অফিস থেকে ঘোষণা করা হয় সেই তালিকায় কিন্তু তার নাম বাদ দেওয়া হয়েছে, এবং এখানেই তিনি অভিযোগ করছেন যে অনুব্রত মণ্ডলের দিকে তার অভিযোগ যে তার নাম তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে প্রার্থী তালিকা থেকে। এবং পাশাপাশি তিনি যেটা আরো অভিযোগ করেছেন যে সেই বোলপুরের যে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছিল সেইখানে তিন নম্বর ওয়ার্ডে যার নাম ঘোষণা করা হয়েছে কিন্তু তার পরিবর্তে অন্যজনের নাম দেখা গেছে, এবং সেখানেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই তালিকারও পরিবর্তন করা হয়, এবং এই নিয়ে কিন্তু এখনো গুজকরা রাজনীতি কিন্তু সরগরম বলা চলে। এবং মল্লিকা চৌধুরীর যেটা সভাপতি বলেছেন যে তিনি দলের অনুগত কর্মী, তিনি দলের সাথে রাজ্য কমিটি তার কথা চিন্তা ভাবনা করেছেন, রাজ্য কমিটি তার নাম রেখেছেন, এবং পাশাপাশি তার যেটা অভিযোগ যে বীরভূমের যিনি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি তার নাম বাদ দিয়ে দিয়েছেন এমনই কিন্তু অভিযোগ করেছেন মল্লিকা চৌধুরী। এবং পাশাপাশি আমরা কথা বলেছিলাম আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ ঠান্ডারের সাথে, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে যে তালিকা ছিল সেই তালিকা থেকে চারজনের নাম পরিবর্তন করা হয়েছে, এবং এই কারণেই পরিবর্তন করা হয়েছে যে এলাকার মানুষ তাদেরকে প্রার্থী হিসেবে চাইছেন না, তার জন্যই কিন্তু এই চারজনের নাম পরিবর্তন করা হয়েছে। কুসুমিতা, ধন্যবাদ কমল। আসন্ন পুরভোটে হাইকোর্টে স্বস্তিতে বিজেপি, ভোটে লড়তে বাধা নেই তমলুক পুরসভার গতবারের তিন বিজেপি প্রার্থীর। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আদালত কি নির্দেশ দিল? দেখো, তিন গত পুরভোটের যে বিজেপির তিনজন প্রার্থী তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, এবং তাদের যেটা মূলত বক্তব্য ছিল তারা এবারও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, কিন্তু তাদের মনোনয়নপত্র ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে, ফলত সেই দাবিতেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেন, এবং তাদের মামলার প্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্টের নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে এই তিনজন প্রার্থী সহ মোট পাঁচজনের ক্ষেত্রে মনোনয়নপত্র বাতিল করার যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছিল সেটা পুনর্বিবেচনা করে দেখা হয়েছে, এবং তারপরে এই তিনজন প্রার্থী সহ মোট পাঁচজন আবারও এই আসন্ন যে পুনর্নির্বাচন রয়েছে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে। ফলত এই এই দাবি করার পরেই বা এই বক্তব্য পেশ করার পরেই কলকাতা হাইকোর্টের তরফ থেকেও ভোটে লড়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে, অর্থাৎ যখন নির্বাচন কমিশন এই ইঙ্গিত দিয়েছে বা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তখন আদালতের আর কিছু করার নেই, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এই নির্দেশিকা মারফতই মামলার নিষ্পত্তি করা হয়েছে। ধন্যবাদ সৌভিক।